মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে দুজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভোর রাতে ছোট মোল্লাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চোর কেওড়ার ইউপি নির্বাচনের পর থেকেই মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত থেকে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে ভোর রাতে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। চলে হামলা, পাল্টা হামলা ও গোলাগুলি। এতে পারভেজ নামে একজন নিহত হয়।